Focus on Nation. প্রতিটি খবর আপনাঙ্ক পর্যন্ত. Focus on Nation. মুরাজিদ আসন্তু নজর পকাইবা গঞ্জাম জেলার ধরাকোট ব্লক খবর উপরে. খোলা খোলি নিয়ম উল্লঙ্ঘন. সারা দেশের করোনাকে নিয়ে লকডাউন ব্যবস্থা করা যাইথিবা বেলে স্বয়ং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়ার উদ্দেশ্যে পাখাপাখি 2টি গ্রামের লোকঙ্কু ডকাই টিকা দেওয়া ঘটনা আমার নজরকে আসছিলা. বরুড়ারু বরুড়া এটু কত দূর? কিলোমিটার অটে. এ খরারে ধরিকি পিলা আসা তুমি কইছেন কি টিকা দেওয়া? হ্যাঁ, তোম গাঁরে যেতে সব পিলা আছেন্তি সমস্ত এইঠি আসি দৌছেন টিকা. আমি আপনাদের কৌথা এই ঘটনা হচ্ছে গঞ্জাম জেলা ধরাকোট ব্লক অধীনস্থ কসুরবা গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটার খোলমখোলা সরকার নিয়মক উল্লঙ্ঘন করে যাচ্ছে নজর আসছিল। কেবল সে নুহে, স্থানীয় লোক কহা মুতাবক এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকলে কৌশি সুবিধা সুযোগ লোক মিলুনি। শুণত এ নিয়ে কম কৌন স্থানীয় লোকে গ্রামের বাসিন্দা আমার এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অমর কম জিনিস এখানে আমার উপলব্ধ আজ্ঞা উপলব্ধ কহিলে জিরো যদি কার অসুবিধা হল জ্বর টিকি খাস টিকি হল সেটি মানে ট্যাবলেট গুড়া সব গড়ি করে দেছেন প্যারাসিটামল টিকি যদি আন্টিবায়োটিক মাগবে তাহলে জিরো নাই কেন অয়েন্টমেন্ট কিছু সুবিধা কিছু নাই মাড হল মানে কিছু ট্রিটমেন্ট নাই জিরো কলে চলে ট্রিটমেন্ট আছে আপনার কোন সুবিধা আছে আমার স্বাস্থ্য কেন্দ্রে আপনার পাইপারছেন কি নাই পাইপারুন কিছু পাইপারুন আজি যে টিকা দিয়া হচ্ছিলা এত মাত্রার লোক কোক কোক গাঁরু আসছিলে এটি আমরা আসছিলে বরগুড়া আও কুসরাব প্রায় 20-25 লোক আসছিলে সব খরারে ঠিয়া আছিলে এটি কি ব্যবস্থা নাই এটি আও তাঁকর সেটি স্বাস্থ্য কেন্দ্রে ন দেই নেকি অঙ্গনওয়াড়িতে দিয়া হচ্ছিল টিকা করোনা ভাইরাস চালিলে সুদ্ধা সচেতনতা তো বহুত জোরে চালিছে হলে মধ্যে এই জিনিসটা হচ্ছে প্রশাসনকু এত জনাইবি সে এতপ্রতি টিকি অধিকা ধ্যান দিওন্তু যে লোকমানে কিন্তু আউ টিকি সচেতন হবে আউ যো আমার অসন যো ম্যাডাম অসন সে ম্যাডাম টিকি সচেতন করান সে ম্যাডাম টোটাল সচেতন নহন্তি মো হচ্ছে সময় সঙ্গ প্রতিনিধি অজিত কুমার প্রধান সদ্ধাপুর পঞ্চায়েত ধরাগড় ব্লক আচ্ছা এটি যো আজি আমি দেখিলু বেশি লোক গহলি থিলে কো কো গাঁর লোক এটি টিকা পাই ডাকি দিলে বরগুড়া কুসুরা বরগুড়া হচ্ছে কিলোমিটার টু উপরে পুরা ছোট পিলা ধরিকি বেশি গহলি হইছিল এটি আউ কোন কোন কালি হলে কোন গহলি হইছিল আলি কোন সে যো আমার অঙ্গনওয়াড়ি খাদ্য বাঁটি আউ কইছিলে এডে ঘর ঘর ন দেইকি এর ভিতর বাঁটিলে তারপরে নিজে নিজে বাঁটি আউ নিজে নিয়েকি নিয়লি কইলে তাকে টোটালি ছুইলে অন্ডা জি আসছিল তাকে নিজে নৌছিলে নৌছিলে যদি ভাঙ্গিলা হইলে তাও কইলে অন্ডা ভাঙ্গিলা তো তাও দিয়া হনি এই টাইপের কইলে আমার এই যে করোনা ভাইরাস চালিথিবার সচেতনা হউথিলে মধ্যে এ প্রকার যে জিনিস আমি দেখিয়াকু পাই পারু যে আ বিষয়ে কোন কইবে আউ আমার তো এই নাম দে দেড়ে সচেতনা না আউ গাঁ কিন্তু সচেতন হও দেখুছেন তো তাঙ্ক ঘর দ্বারা আগে কিন্তু হইছে আউ গাঁটা কোন সফা এ বিষয়ে আমার কোণসি অন্য উপর অধিকারী কি জনাইছিলে কি হ্যাঁ মু স্যার জনাইছিলি আইআইসি জনাইছিলি তহসিলদার জনাইছিলি এ বিষয়ে সেমানে কোন কইলে তাই কইলে আমি সঙ্গে সঙ্গে যাউছি বলি কইলে আচ্ছা এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে এটা কি কি সুবিধা সব মিলছি সুবিধা তো সেটা সেই কৌছি মো ঘর বলে কৌছি সেটা বেডের সুবিধা নাই সে টিকা যে দিয়া হচ্ছে আমার অঙ্গনওয়াড়ি নেগিরি দেউছন্তি আউ যাও টিকা দেবে তাকু 10 টাকা নাই মাগুছন্তি বিচি মাগিলে দৌনাহান্তি কি ঔষধ মাগিলে কোড়া হেলে দৌনাহান্তি গাঁরে এতে সব অলিয়া আবর্জনা আছে ব্লিচিং ফ্লিচিং র ব্যবস্থা মাগিলে নাই বলে কৌছন্তি ଥରେ ଦେଖନ୍ତୁ ପ୍ରାଥମିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ରର ଏହି ଦୃଶ୍ୟ କିଭଳି ଲୋକଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ ଥିବା ଏହି ଘରେ କିଭଳି ଅନ୍ୟାନ୍ୟ ସାମଗ୍ରୀ ଗୁଡ଼ିକ ପଡ଼ିରହିଛି କୋଠରୀ ମଧ୍ୟରେ ଏବେ ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି ବାସ୍ତବରେ ସରକାର ଲକ୍ଷ ଲକ୍ଷ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରି ଏ ପ୍ରାଥମିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ରଗୁଡ଼ିକୁ କରୁଛନ୍ତି କାହା ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଯଦି ପ୍ରାଥମିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ରର ଅବସ୍ଥା ଏହା ହୁଏ ତେବେ ଲୋକେ କରିବେ କ'ଣ ଏପରିକି ଏହି ଘଟଣା ଅନୁଧ୍ୟାନ କରୁଥିବା ବେଳେ ଆମ ଗଣମାଧ୍ୟମ ପ୍ରତିନିଧିକୁ ମଧ୍ୟ ଖରାପ ବ୍ୟବହାର କରିବାକୁ ନଜରକୁ ଆସିଥିଲା ପ୍ରାଥମିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ର କୋଉଟା ଦେଖାନ୍ତୁ
ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ଧରାଗୋଟରୁ କାଳୁଚରଣ ମହାପାତ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ ଫୋକସ୍ ଅନ୍ ନେସନ୍ ନ୍ୟୁଜ୍। Thanks for watching. Please subscribe our channel, click on bell icon to get latest updates and don't forget to like, comment and share.